ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন না আলহামদুলিল্লাহর শেষ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে ওর আব্বু রুটির বাগান নিয়ে আসছে কত ধরনের যে রুটি নিয়ে আসছে তাই যে যেটা পছন্দ করে সেটাই মানে নিয়ে আসছে কিন্তু এই তিলেরটা আমি ভালো লাগে না তিলেরটা খাই না তিলেরটা ওর আব্বুর পছন্দ একটু টক টক লাগাবার রুটিটা দুইটা নিয়ে আসছে একটা হইলো পরোটার মতন আর একটা সাদা এটা হইলো পরোটা তিলের আর এই টুটিটা এই রুটিটা এটা পরোটা এটা হলো পরোটা এটা তিল এটাও তিলের এটা তিল আর হলো আরেকটা কি যেন মশলা দিয়েছে জানি না দুই দোন আর এটা হলো পিৎজা বড় মেয়ের জন্য নিয়ে এ এটা কেটে কেটে পিৎজাগুলো পিৎজা নিয়ে আসছে আর এই রলো বন রুটি বলে আমাদের বাংলাদেশে এখানে কি বলো জানি না এখানে এটা লেখা নাই রুটিটা দেখতে খুব সুন্দর লাগতেছে গাড়ির চাকার মতন লাগতেছে আমার কাছে তা আমি বলো তুমি কি গাড়ির চাকা নিয়ে আসছো কথা বানাইছে আবার সে এটা কি আমি এটা হলো তিলের তিল এটা শুধু সাদা তিল আর কি কি সামান নিয়ে আসলো সেটা দেখাচ্ছি আপনাদের শেয়ার কথাছি প্রতিদিনই তো নিয়ে আসে প্রতিদিন এমন দিন না যায় না একদিনও যে না নিয়ে আসে আর প্রতিদিনই স্ট্রোবেরি নিয়ে আসে ডানো জুস বলে যেটা খায় সেটা মো এইটে পিয়েছে আর ওগুলো অন্য কালার আছে উপরের যেমন স্ট্রবেরির মুটকা লাল তারপর আরেকটা আছে পিস ফলের খাবে খাবেন ওরা ওরা বলতো সেইটাই অনেকটা পাই একটাই ছয়টা থাকে আমি আবার কালকে নিয়ে আসবো না মুখ ছয়টা তো খাওয়া হতো না আর পিঁয়াজ পাতা আর হলো গাছ ওটাকে গাছ বলে এদেশে মোতুব্বা খাবো বলছি যে ঠান্ডার দিনে মোতুব্বা ভালো লাগে স্ট্রবেরি তো প্রতিদিনই থাকবে তিনটা কোনো সময় দুইটা যখন যে ডিসকাউন্ট পায় সেই তিনটা একসাথে নিয়ে আসে যারা বলেছে না আসা এনগুলো ডিসকাউন্ট নেই এটা ছয় রিয়াল করে নিয়ে আসছি মানে তিনটা নিয়ে আসছে আঠারো রিয়াল বলে এটা ডিসকাউন্ট নাই যেটা পালকেটটা ছিল প্রতিদিন মানে বাচ্চারা স্ট্রবেরিটা লবণ দিয়ে খুবই পছন্দ করে আর স্ট্রবেরি খেলে তো শরীরে সব কিছুই উপকার আর মিষ্টি খাবার খেতে খেতে কিন্তু একটু টকও খেতে মনে চায় দাঁড়িয়ে পণ নিয়ে আসছে পণ এগুলো সিদ্ধ করে দিতে বলতেছে যে দোকানের মতো সিদ্ধ করে কেমনে করে আমি পারি তো এই আমি বলছি পণ নিয়ে আসতে আমিও কিন্তু নিয়ে আসছি পণ শীতের মধ্যে এগুলো একটা পুড়ে খায় কয়লা দিয়ে আর একটা হলো বাটার দিয়ে খায় যে সেটি আমি দেখাবো আর যেভাবে করে দোকানে সেভাবেই আর একটা বড়ো পাতাকপি নিয়ে আসছে তো পাতাকপি শীতের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে গিলা ট্যাং এগুলো দিয়ে কিন্তু পাতাকপি ভালো লাগে অনেক তা আমার কাছে গিলাপ তারপরে হাট এগুলো আছে আমি বললাম পাতাকপিটা বাজি করব আর এদিকে বেগুনের কথা বলছিলাম মাছের মাছ মাছ আছে তুমি বললো বেগুন নিয়ে এসো তো বেগুন নিয়ে আসছে বেগুনগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে এই যে আমি চারজনের জন্য চারটা পণ আর লবণটা কিন্তু প্রচুর লাগে এখানে এক মুঠো লবণ দিয়েছি আমি যতক্ষণ পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হবে না একটা আছে কররা এটা একটু বাড়তি ধরনের পড়ে গিয়েছে আর খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে যেভাবে আমি করেছি বয়সটা তো পরে দেওয়া হলো আর এদিকে রাবু যে এক কেজি কালিজিরা নিয়ে আসছিলো এখান থেকে আমি আজকে কালিজিরার বর্তা বানাবো কারণ শরীরের ব্যথা মৃত্যু ছাড়া কালিজিরা এটা মোটামুটি বেশিরভাগই জানে যে কালিজিরা যে কি উপকার আমার শরীরে আমাদের আমাদের শরীরের জন্য আমি তিন মুঠো নিয়ে নিলাম তিন মুঠুই হয়ে যাবে মার্শাল্লা অনেকখানি আর কালিজিরা কিন্তু বালু থাকে মাটির মতন বালু না সরি মাটির মতন মাটির কালার খালি বের হয় যত কষলাবো ততই এগুলো মানে আর তেল আমার হাত বড় গিয়েছে কসলানোর পরে কালিজিরার তেল কিন্তু অনেক উপকার খেতে পারলে সেই জন্য ভালোভাবে আমি কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিব যেমন চাউল আমরা ক্লিন করি সেম সেম সেভাবেই আমার ক্লিন করতে হবে এগুলো আর যতবার যে পর্যন্ত দেখব পানিটা কালার চেঞ্জ হয় না ততক্ষণ পর্যন্ত আমি এটা ক্লিন করব আর কালিজিরা কিন্তু উপরে বেঁচে থাকে সেটা পড়ে যাবে সেটা কিন্তু থাকবে না উপরে বেঁচে থাকে কিছুটা কালিজিরা ভালো করে না ধুলে মুখে খাওয়ার সময় মাটি মাটি লাগে এ ভালোভাবে ক্লিন করতে হয় কালিজিরাটা আর কালিজিরা ডায়াবেটিসের জন্য খুবই উপকার সকালবেলা খালি পেটে খেতে পারলে এ না কাঁচাটা কিন্তু বাচ্চা তো খাবে না বলবে বড়টা কালিজিরাটা খেয়ে দেখবেন মানে কন্ট্রোল থাকবেই থাকবে ইনশাল্লাহ কালিজিরা এতই উপকার বললাম না মৃত্যু ছাড়া কালিজিরা এত উপকার কোরআনে লেখা আছে আমি বলছি কম নিয়ে আসতে ওরা আব্বু বলতেছে যে কালজিরা তো আর নষ্ট হয় না এই জন্য আমি এক কেজি নিয়ে আসলাম তো সেদিন তো আপনাদের দেখিয়েছি এক কেজি জিরা আর এক কেজি কালি জিরা দুইটা নিয়ে আসছে একটা হলো জিরা হলো মাংসর জন্য আর কালিজিরা জিরা হলো বাতের জন্য এখন আমি ঠেলে নিব ভালোভাবে যে পর্যন্ত পানিটা না শুকাবে শুকানোর পরে আমি মরিচ আর পাসকোয়া রসুন আর এদিকে ললা মাছ একটা বড় পিস যে দেখিয়েছিলাম আপনাদের ওই বড়ো পিসটাকে টেনে আমার তিন পিস হয়েছে আর মাথা লিঞ্জুর পাঁচ পিস আজকে রান্না করে ফেলব সিম আলু আর টমেটো দিয়ে তিনটে একসাথে আর কালজিরা কিন্তু এখন প্রচুর গরম আমি ঠান্ডা করে নিচ্ছি শুকনো আর রসুনটা কিন্তু টেলে নিয়েছি আমি দু নো একসাথে কালজিরা যখন পানি শুকিয়েছে তখন আমি একসাথে রসুনটা আর শুকনো মরিচটা শুকনো মরিচটা আপনারা ঝাল যতটুকু শুন ততটুকুই খাবেন আর মাছটা অলরেডি আমি ফ্রাই করে ফেলতেছি অলরেডি হয়ে গিয়েছে উল্টে উলটিয়ে দিয়েছি এদিকে আমি শিমগুলো আর রাগ না ফ্রিজে আর থাকলে দু এক দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে আর টমেটো নামালাম একটা এই সিম আলু টমেটো দিয়ে রান্না করব সব বেজে নেব আমি সবগুলো ভেজে নিলে তরকারিটা টেস্ট হবে শীতের মধ্যে কষানো তরকারিটা একটু কম মজা লাগে আমার কাছে লাগে আর এইদিকে এক বাটি খাসির মাংস আছে তা বাচ্চারা তো আর মাছটা কম খায় এই জন্য খাসির মাংসটা নামালাম কারণ ফ্রিজে ছিল এইটা আমি নামিয়েছি নামিয়ে আর মাংস তো অনেক মাংসর ভিডিওটা উল্টো হয়ে গিয়েছে মাংস ভিডিওটা আগে দেওয়া উচিত ছিল তাই ও সমস্যা নেই এটা এই যেটা পায় মায়ের মেয়ের সামনে মোবাইলের মধ্যে সেটি আগে দিয়ে দেয় আর মাছটা ফ্রাই করার পরে ওই ফ্রাই ফ্রাই প্যানে সিম আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি বাজার জন্য তারপরটা আমি একটু বেজে নেব এই সিমগুলো বেজে নিলে একটু গ্রান হবে তরকারি এটা বাংলাদেশের মাছ কিন্তু ললা মাছ আর এরা হাতের কোনো জ্ঞানজাম নেই তাড়াতাড়ি করে আমি কালজিরা বত্তাটা আমি মেশিনে ফেটে নিয়েছি আর খেতে সেম সেমই টেস্ট কিন্তু হাতের মজা আর মেশিনের মজা কিন্তু একটু ডিফারেন্স হয় এ নিচের পক্ষে আশি পার্সেন্ট টেস্ট হয়েছে বিশ পার্সেন্ট না আর হাতের হাতে বাটলে একটা অন্যরকম তা আলহামদুলিল্লাহ কিন্তু সময়ের অভাবে আমি মেশিনে করে নিয়েছি কালজিরা কিন্তু বাটাটা খুবই কষ্টকর অনেক ধৈর্য ধরে কালজিরাটা পাততে হয় সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় যেমন শুটকির বর্তা ধনে পাতার বর্তা তারপরে ও আলুর বর্তা সিমের বর্তা এগুলো কিন্তু আমি দেখতে সময়টা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে নামাজের টাইমে চলে যায় তেমনি আবার টমেটোটা আর এদিকে পন আর লবণটা দেখিয়েছি অলরেডি হয়ে গিয়েছে আর এদিকে আমি সিম ধনে পাতা কাঁচামুডি যেগুলো দেশি পেঁয়াজ ছোটো ছোটো আমি যে কিনে নিয়ে আসছিলাম থেকে এ সরি সিটি ফুলোয়ার থেকে ওয়ারতামে না সিটি ফ্লোয়ার থেকে আমি দেশি পেঁয়াজ নিয়ে আসছিলাম এগুলো আমি সব একসাথে সরিষার তেল দিবো এখানে দেওয়ার পরে এগুলো আমি পুরা সিদ্ধ করে পানি শুকিয়ে আজকে আমি ফেটে খাবো দেখবো কীরকম টেস্ট লাগে তাই খেয়ে দেখি আলহামদুলিল্লাহ হাতের যে একটা ওটার মধ্যে থাকে রোয়া রোয়া সিমের বিচ্ছিটা থাকে আস্তে আস্তে আর ওটার মধ্যে একদম মানে মিক্স ফেটে একদম এটাকে কী বল আলুর বর্তার মতন হয়ে গিয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে তো রাবু বলতাসে রাত্রে টুকুদুর ভাগটা দিও আমাকে আর কালি আর কালিজিরা বর্তা তো আসে সবই আসতে দুপুর বলা তো গেলে খাওয়া হয় না তা আমি আবার বলতো শুকনো বর্তা বানাবো আর এই যে গরম গরম পণ ধোয়া উঠতেছে এখন আমি এগুলোর মধ্যে কিভাবে দোকানে সিদ্ধ করার পরে বাটার দেয় বাটার কিন্তু এটা দেয় না গালা একটা বাটার আছে ওটা ডিব্বার ভিতরে থাকে ওইটা আমার কাছে নাই দেখে আমি এই বাটারটা দিয়েছি এটা গরম গরম খেতে হয় ঠান্ডা হলে টেস্ট লাগে না তা আমি আবার বাটারটা দিয়ে দিচ্ছি আমাকে কিন্তু রান্না হচ্ছে এখানে আবার বাচ্চাদেরও দিচ্ছি তাই বলছি নাও বাটার কিন্তু ঘুরে 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 প্রত্যেকটার মধ্যে দিতে হবে এই যে গরমে কিন্তু গলে যাচ্ছে আমার বাটারটা আবার উলটিয়ে দেবো উলটিয়ে দেওয়ার পরে আবার দিব পুরোটা বাটার দেওয়ার পরে তারপরে খেতে দুর্দান্ত টেস্ট লাগে আর পুরে খেলে তো আর কোনো কথাই নেই আমাদের সৌদি আরবে কিন্তু পুরে বিক্রি করে সেভেন রিয়াল এইট রিয়াল করে ওটা খেতে খুবই ভালো লাগে পোড়া পোড়া গ্রান আসে এটার মজাই আলাদা ওইটার মজাই আলাদা এই যে আমি ঠান্ডা করে নিব এখন কারণ যদি আমি ব্লেন্ডারে দিই ব্লেন্ডার কিন্তু নষ্ট হয়ে যাবে গরমটা দিলে এই জন্য একটু ঠান্ডা করে তারপরে পেলে ইন্ডারি করবার এদিকে আমি পেঁয়াজ কেটে তরকারির জন্য রেডি করতেছি সব একসাথে করা হচ্ছে আমার এদিকে আমি আদা রসুন দিলাম উচা করে এক চামচ আদা এক চামচ রসুন আর একটা বড় পেঁয়াজ দিয়েছি তরকারি বুঝে পেঁয়াজটা দিলে ভালো হয় বেশি দিলেও ভালো লাগে না আবার কম দিলেও ভালো লাগে না এদিকে ধন্যা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়া মরিচির গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট নেওয়ার পরে তারপরে আমি সিম আলু দিয়েছি এখন এইটাকে আমি ভালো করে ঠিক দশ মিনিটের মতন কষিয়ে নেব যেই পর্যন্ত আলু টমেটো সিম নরম না হবে যত কষানো হবে তরকারি তত টেস্ট হবে তরকারি তরকারি তরকারিটা কষানোর পরে আমি অলরেডি গরম পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে ঠিক পাঁচ থেকে ছয় মিনিটের মাথায় আমি মাছগুলো দিয়েছি এটা তরকারি তো ধাপে ধাপে করতে হয় একসাথে দিলে হয় না আর তরকারিটা খেতে খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাছ অলরেডি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর তিন প্রকার মাছ আছে ইলিশ মাছ আর আমার হাজব্যান্ডে হইল এটাকে কি মাছ বলে সঠিক কেয়া মাছ সরি টেয়া মাছ আর হলো গুলসা মাছ বলে ওটাকে ট্যাংরা মাছের মতনই ওটা বলে গুলশা মাছ না ট্যাংরা ঠিক সঠিক জানি না এটা আমি দেখছি গুলশা মাছ এটা খোলার পরে আর বেশি বোঝা যাবে আর এই যে আজকে আমি ব্লেন্ডারে সিমের বস্তাটা অনেক টেস্ট হয়েছে আপনার এইভাবে করে দেখবেন টেরাই করে সব একসাথে দিয়ে দিবেন ধনেপাতা পাতা কাঁচামরিচ মরিচ পিঁয়াজ সরিষার তেল লবণ একসাথে আর এই যে কালিজিরাটা আর আজকে তরকারি গরম একদম চুলা থেকে নামায়নি এখনও পর্যন্ত এই যে আজকে মাটরকারি শিম আলু আর ললা মাছ তা আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত